আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি নতুন আরও একটি বাস মোড। আর এই বাস মোডটি হলো লাক্সানা SR-2 XHD প্রাইম S-series-এর একটি বাস মোড, এবং এখানে যে স্কিনটি ব্যবহার করেছে এটি হলো শ্যামলী পরিবহনের বিজনেস ক্লাস এসি বাসের একটি স্কিন। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এই স্ক্রিনটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। এখন চলুন আমরা এই স্ক্রিনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি, লাইটিং এবং অ্যানিমেশনগুলো এক এক করে দেখে নিই। দেখতে পাচ্ছেন প্রথমে আমরা এই গাড়িটির সামনে পাশে চলে আসছি, আর আবহাওয়াটা অলরেডি খারাপ, বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এখন আমরা এখান থেকে এই গাড়িটির অ্যানিমেশনগুলো সবগুলো এক এক করে দেখে থাকি। যখন আমরা এই গাড়িটির অ্যানিমেশন দেখার ডিজাইনটি দেখছি, আর এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে এখানে মেঘবেশ নাকাশ হওয়ার পর ডিজাইনটা কত সুন্দর দেখাচ্ছে সেটা আপনাদেরকে আমি জুম করে দেখিয়ে দিলাম। আর এর ব্যাক সাইডটা দেখেন, তাহলে ব্যাক সাইডটা আমার কাছে খুব মারাত্মক লেগেছে, যেটা আসলে বলার বাইরে। তোমাদের কাছে কীরকম লেগেছে ডিজাইনটা তোমরা সেগুলো সব আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং এর এই সাইডটা দেখতে পাচ্ছ, এই সাইডে সম্পূর্ণ আগের অন্ধকার আর মেঘনাশ আকাশে একটু বৃষ্টি বৃষ্টি ভাব। তারপরে সেটা দেখছেন ডিজাইনটা কত সুন্দর ফুটে উঠেছে, আসলে এই ধরনের ডিজাইনগুলো খুবই সুন্দরভাবে ফুটে ওঠে। আমরা এতক্ষণ এই গাড়িটির ডিজাইন দেখলাম, এখন চলো আমরা গাড়িটির অ্যানিমেশনটা দেখে নিই। আমরা যখন ওয়ান প্রেস করি অ্যানিমেশন দেখার জন্য, তখন দেখতে পাচ্ছ গাড়িটির যে এই যাত্রীদের মালামাল রাখার যে অংশটি সেটি খুলে যায়, এবং পিছনে দেখতে পাবে যে ইঞ্জিন অংশটির ড্যাশবোর্ড, সেই ইঞ্জিন অংশের ড্যাশবোর্ডটিও এই ওয়ান প্রেসের কারণে খুলে গেল। এটি হলো ওয়ান অ্যানিমেশনের কাজ। আমরা এখন ওয়ান অ্যানিমেশনের কাজ দেখলাম, এখন চলো আমরা একটু টু অ্যানিমেশনের কাজটা দেখে নিই। যখন আমরা এটা টু অ্যানিমেশন করে দেখতে পাচ্ছি গাড়িটি আপ অ্যান্ড ডাউন হচ্ছে, এটি হলো টু অ্যানিমেশনের কাজ। আমাদের অ্যানিমেশন দেখা শেষ, আর এখানে যে থ্রি অ্যানিমেশন, এই থ্রি অ্যানিমেশনের কাজটা কী সেটা আমি এখনও বুঝতে পারিনি। আর তোমরা যদি সেটা বুঝতে পারো সেটা আমাকে সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তাহলে এবার তোমাদেরকে আমি এতক্ষণ এই গাড়িটির অ্যানিমেশন দেখালাম, এখন চলো আমরা একটি গাড়ির ডোরটা যখন ওপেন করি, তখন দেখতে গাড়িটি যে ডোরটা ওপেন করার পরে গাড়িটি দুই দিকে দুটো দরজা খুলে গেল, একটি সামনে এবং একটি পিছন দিকে। তাহলে এই গাড়িতে মনে করো যে যাত্রীদের ওঠা নামা করতে খুবই কোনো রকম কোনো কষ্ট হবে না। আমরা একটি ডোর দেখলাম, এখন চলো আমরা একটি লাইটিংটা দেখে নিই। জেনারেটি আমরা ইমার্জেন্সি লাইটিংটা জ্বালিয়ে দিই, তখন দেখতে হচ্ছে লাইটিংটা সামনে কত সুন্দরভাবে জ্বলছে নিচ্ছে, যেটা আসলে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। কিন্তু তারপরে যদি লুকিং গ্লাসের উপর একটু লাইটিং দেওয়া হতো তাহলে আরও ভালো হতো। যখন আমরা এটাকে লাইটিংটা ঘুরপার দিচ্ছি, দেখতে পাচ্ছ যে কত সুন্দরভাবে লাইটিং চলছে, আমার কাছে এটা খুবই মারাত্মক লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমার সময় আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এবং এর ব্যাক সাইডের লাইটিংটা সেটা আমার কাছে আসলে তোমার ভালো লাগে নাই, কারণ ব্যাক সাইড লাইটিংটা আসলে তোমার একটুভাবে জ্বলছে না, সেজন্য একটু খুবই খারাপ লাগলো। আর এর প্রথমে লেগেছে দেখতে পাচ্ছ শ্যামলী পরিবহন ঢাকা টু কক্সবাজার, এবং ভিতরে বসেছে একটি যাত্রী। আর দেখো সিটগুলো সব 2x2 সিট করা, এবং এই সিটগুলো সব এরোপ্লেনের সিস্টেমে করা, আসলে সিটগুলো অনেক মারাত্মক সিট হয়েছে। এতক্ষণ আমরা গাড়ির ডিজাইন দেখলাম, বিল্কুল দেখলাম, এখন আমার গাড়ি ব্রেকিং দেখছো, গাড়ি যখন ব্রেক প্রেস করা হয় তখন গাড়িটি কত সুন্দরভাবে দুলছে, আর এটি রিয়েলের সাথে মিল রেখে এই ব্রেকটি প্রেস করা হয়েছে। এতক্ষণ আমরা এই গাড়িটির বিল করে ডিজাইন সব কিছু দেখে নিলাম, এখন চলো আমরা এই গাড়িটি একটু সাইড দিকগুলো চালিয়ে দেখি, এবং এই গাড়িটির সাইড দিকগুলো চালা চলতে তোমাদেরকে কিছু তথ্য জানিয়ে দিয়ে রাখি যে তোমরা কীভাবে এই বাসমুটি নামাবে, এবং কীভাবে তোমরা তোমাদের বাসমুটির সঙ্গে ম্যাচ করে গেম প্লে করবে। এই বাসমুটি নামানোর জন্য তোমরা চলে যাবে সরাসরি আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে, সেখানে গেলেই তোমরা একটি গুগল ড্রাইভ লিঙ্ক পাবে এবং একটি গুগল ড্রাইভ স্ক্রিন লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা নামিয়ে এই গুগল ড্রাইভ লিঙ্ক নামিয়ে তোমরা ডাউনলোড করে তোমরা তোমাদের বাসমুটি ইনস্টাগ্রামে অ্যাড করে গেম প্লে করতে পারবে। আর তোমরা কীভাবে এইগুলো নামাবে এবং কীভাবে এগুলো অ্যাড করবে তার জন্য বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও রয়েছে আমার এই ডিসক্রিপশন বক্সে অথবা আমার এই ভিডিওতে। তাহলে ভিউয়ার্স, তোমরা এতক্ষণ জেনে নিলে যে কীভাবে তোমরা স্ক্রিন নামাবে, কীভাবে তোমরা গেম প্লে করবে। আর এখন আমরা চলো আরেকটা কথা জেনে নিই, সেটি হলো যে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটি সেকেন্ড চ্যানেল লিঙ্ক থাকবে। তোমাদের সকল কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সবাই আমার সেই সেকেন্ড চ্যানেল লিঙ্কটিকে আমাকে একটু সাপোর্ট করবে। এতক্ষণ আমরা এই গাড়িটির অন্যান্য বিষয়ে আলোচনা করলাম, এখন আর চলো গাড়ির ড্যাশবোর্ডটা নিয়ে একটু আলোচনা করি। গাড়ির ড্যাশবোর্ডটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, যদি এই ড্যাশবোর্ডটা আর একটু ডিপলি কালার করা হতো, মানে কাটাগুলো, তাহলে মানে আর একটু ভালো লাগতো, এবং জিপিএসটাকে আর একটু বড় করা হতো তাহলে আর একটু সুবিধা হতো আমার রোডগুলো পরিচ্ছন্ন করার জন্য। তাহলে ভিউয়ার্স, আমরা এখন এই গাড়িটির যে ড্যাশবোর্ডটি সেটাও দেখে নিলাম, আর এই গাড়িটির ড্যাশবোর্ড দেখে দেখতে তোমাদের মাঝখান থেকে আমি বিদায় নেব। আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো নতুন ম্যাপ মোড বা অফরোড ম্যাপ মোড অথবা বাসের ইনস্ট্রামের ভিতরে যে কোনো ম্যাপ নিয়ে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখুন আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।